জয় গুরু। পরম দয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে পারিবারিক সাংসারিক ব্যক্তিগত সমস্যার সমাধানের জন্য শ্রী শ্রী ঠাকুর আমাদের কি কি করতে বললেন। আজকে প্রসঙ্গ অবশ্যই একটু ধৈর্য সহকারে শুনুন। তিনটি কাজ আমাদের করতে বললেন, মোট তিনটি কাজ আমাদের করতে হবে। কি কি কাজ? আলোচনা প্রসঙ্গের 11তম খণ্ডের 172 পৃষ্ঠায় শ্রী শ্রী ঠাকুর এই কাজগুলি করতে বললেন। শ্রী শ্রী ঠাকুর প্রাতে বড়াল বাংলোর উত্তর দিকের বারান্দার পূর্ব কোণে শুভ্র সজ্জায় সমাসেন। আননে তার মধুর হাসি, নয়নে তার প্রীতি ও করুণার নির্ঝর। ভক্তবৃন্দ একে একে এসে প্রণাম করে উপবেশন করছেন। আজ বাইরে থেকে কয়েকজন নবদীক্ষিত ভাই এসেছেন। তাদের মধ্যে একজন তার ব্যক্তিগত ও পারিবারিক সমস্যাদির কথা কাতরভাবে নিবেদন করলেন। শ্রী শ্রী ঠাকুর দরদ ভরা কণ্ঠে অভয়বাণী উচ্চারণ করলেন। উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ মূর্ত করায় তপ। এটুকু বজায় রাখলে অনেক কিছু সহজ হয়ে আসে। এখনো কিন্তু তিনটি নিয়মে আমি আসিনি, তিনটি নিয়ম আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। এগুলো প্রথমে শ্রী শ্রী ঠাকুর যা যা বললেন তাই আপনাদের বলছি। বহু গোল কাটে, ইষ্ট ধান্দা প্রবল হলে অমঙ্গল কি মঙ্গলে নিয়ন্ত্রণ করার বুদ্ধি ও শক্তি গজায়। আর পরিবার পরিবেশের সবার সঙ্গে খুব ভালো ব্যবহার করতে হয়, তাদের সাধ্যমতো সেবা দিতে হয়। চরিত্রের গুণে মানুষকে যে আপন করে নিতে জানে, ধীরে ধীরে তার দুঃখ ঘোচার পথে চলে। একজন বললেন, আমার মনের মধ্যে খুব দুশ্চিন্তা। শ্রী শ্রী ঠাকুর বললেন, কি জন্য দুশ্চিন্তা? উক্ত দাদা বললেন, শরীর ভালো না, কি করলে শরীরটা সারে আর কি করলে যে সংসারটা চালানো যায়, এই সব ভাবনা। শ্রী শ্রী ঠাকুর বললেন, প্যারিকে দেখা। প্রথম, মানে আমি এরপর তিনটি নিয়মে আসছি। প্রথম নিয়ম, শরীরটা যাতে ভালো হয় তাই কর। শরীর এমন মজবুত করা লাগে যাতে ভূতের মতো খাটতে পারিস। শরীর ভালো হলে মনও চাঙ্গা হয়ে উঠবে। তখন অবস্থা ও পরিস্থিতি বুঝে নিজের শক্তি সামর্থ্য অনুযায়ী ছোটখাটো একটা কিছু নিয়ে লেগে পড়বি। দ্বিতীয়, নিজের প্রয়োজন তো আছেই, কিন্তু সে কথা বড় করে না ভেবে ভাববি পরিবেশের কি অভাব বা প্রয়োজন তুই মেটাতে পারিস, তাতেই স্ফূর্তি করে লেগে যাবি। আর যা করবি তা নিখুঁতভাবে করবি, তার মধ্যে যেন কোনো গলদ গাফিলতি বা গোঁজামিল না থাকে। এর ভিতর দিয়েই পয়সা আসে, নিজের প্রয়োজনও সিদ্ধ হয়। তৃতীয়, কেবলই অপরকে ভালোবাসার তালে থাকবি, অপরের সুখ সুবিধা দেখার তালে থাকবি, নিজেকে বিপন্ন না করে। পরের মঙ্গল করার নেশা যদি তোমাকে পেয়ে বসে, তখন অমঙ্গল তোমার কাছ থেকে ছুটে পালাবার পথ পাবে না। শ্রী শ্রী ঠাকুরের প্রেরণা সন্দীপী প্রাণময় অমোঘ অমীয় কথা শুনতে শুনতে দাদাটির ব্যথাহত বিষণ্ণ মুখখানি আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। দাদাটি বললেন, আপনার দয়া হলে সব পারব। শ্রী শ্রী ঠাকুর বললেন, পরমপিতার দয়া আছেই, জীবনটাই তার দয়া। শ্রী শ্রী ঠাকুর এইভাবে প্রেরণাময় কথাগুলি আমাদের সকলের জন্য বললেন। এখন বলুন, পারিবারিক এবং সংসারের ব্যক্তিগত বিভিন্ন যে সমস্যা আমরা ভুগছি, আমরা যে দুশ্চিন্তা করছি, এই কথাগুলো শুনলে এবং নিয়মমাফিক চললে আমাদের দুশ্চিন্তা হবে না। আমরা শুধু নিজের জন্য ভাবি, আমাদের এই সংকীর্ণ চিন্তাটুকুর জন্যই কিন্তু আমরা অনেক বড় বড় কষ্ট পাই। তাই সংকীর্ণ মনে থাকা চলবে না, মনটা সংকীর্ণ হলেই নিজে নিজে তা সংশোধন করে নিতে হবে, না হলে কিন্তু বাঁচার পথ থাকবে না। তাই দুশ্চিন্তা আসবে না যদি এই তিনটি কাজ আমরা নিয়ম মাফিক করে চলি।
আপনারাও করুন, আপনারাও ভালো থাকুন, দুশ্চিন্তা আপনাদেরও আসবে না, সংসারে সমস্যার সমাধান এইভাবে প্রত্যেকের মধ্যে শেয়ার করুন যেভাবে ঠাকুর আমাদের সমাধান দিলেন। এইভাবে পরকে ভালোবাসতে হয়, পরকে দেওয়ার চিন্তা ভাবনা করতে হয়, পরের যাতে মঙ্গল হয়, সেই পথ যাতে প্রশস্ত হয় সেই দিকে লক্ষ্য রাখতে হয়, তবে নিজেকে বিপন্ন না করে। এইভাবে সব দিকে নজর রেখে, চোখ কান খোলা রেখে, সতর্ক থেকে সচেতনতার সাথে শ্রী ঠাকুরের এই নিয়মগুলি মেনে চলুন এবং অপরও যাতে মেনে চলে তাতে সাহায্য করুন। আজ ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।